আমার নবী প্রত্যেক বছর উহুদের প্রান্তে যেতেন, সাহাবায়ে কেরাম সবাইকে বসাতেন, বসিয়ে আমার নবী সাহাবায়ে কেরাম যারা যেখানে শহীদ হয়েছিল তাদের কথাগুলো আমার নবী স্মরণ করতেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আর আমার নবী দুই চোখের পানি ছেড়ে কান্না করতেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বেশি মহব্বত করতেন, আমার নবী বেশি ভালোবাসতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। প্যারে হাজিরিন, আমি একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত। ইন্না হরফে মুশাব্বা বিল ফেল, ইন্নাল হাসানাতি নিশ্চয় নিশ্চয় ভালো কাজ, ইউযহিবুনা সাইয়্যাত গুনাকে দূর করে দে, গুনাকে মোচন করে দে। বান্দা যখন ভালো কাজ করে, ভালো কাজের মাধ্যমে বান্দার আফাদে মস্তকের গুনাগুলো দূর হয়ে যায়। একবার বলি সুবহানাল্লাহ। ভালো কাজ করলে কি দূর হয়ে যায়? গুনাহ দূর হয়ে যায়। নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, হজ করা ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ, দাড়ি রাখা ভালো কাজ, মসজিদে আসা ভালো কাজ, নবীর নাম শুনে চুমু খাওয়া ভালো কাজ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা ভালো কাজ, মা বাবার সেবা করা ভালো কাজ, মুরব্বীকে দেখলে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, এটাও ভালো কাজ, নয় নয় কোরআন তেলাওয়াত করা, এটাও একটা ভালো কাজ, জিকির করা, তাসবিহ পড়া, দুরুদ পড়া, সালাম, কিয়াম, মুনাজাত, এগুলো সবই ভালো কাজ। ভালো কাজের মধ্যে অন্যতম আরেকটি ভালো কাজ ওরস, ওরস শরীফ পালন করা, ওরস করা, ফাতেহা করা, জিয়াফত করা, এগুলো একটা ভালো কাজ, ইসালি সওয়াব করা, এটাও একটা ভালো কাজ। একবার বলি আলহামদুলিল্লাহ। নামাজ পড়া ভালো কাজ, এটা নিয়ে কারোর সাথে কোনো ধাক্কা ধাক্কি নাই, মারামারি কেউ বেদাতও বলে না, কেউ শিরিকও বলে না। রোজা রাখা ভালো কাজ, এটা নিয়ে কোনো ধাক্কা ধাক্কি, কেউ বেদাত বলে না, কেউ শিরিক বলে না। হজ করা ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ, এগুলো নিয়ে কোনো ঠেলাঠেলি নাই। তবে একটা জিনিস, কতগুলো জিনিসের ভিতর অন্যতম একটা জিনিস আছে যেটার নাম ওরস, যেটার নাম কি ওরস, নিয়ে অনেক ঠেলাঠেলি আছে, অনেক ধাক্কা ধাক্কি আছে, অনেকে বেদাত শিরিক ফতোয়া দিতে চায় আমাদের সমাজে। কথা বলুন ঠিক কি না? আসুন আজকের আলোচ্য বিষয় প্রথম নম্বর ওরস। অনেকে বলে হায় হায় আমরা তো ওরস কোথাও পাই নাই, ওরস বলতে কোনো কথা নাই, এটা সুন্নিদের একটা বানানো বানোয়াটি একটা কাজ। একবার বলি নাউজুবিল্লাহ। আমি বলবো যারা ওরস পাই নাই তারা ভালোভাবে এখনো লেখাপড়া করে নাই, ভালো করে যদি কোরআন হাদিস পড়ত তাহলে তারা ওরস পেয়ে যেত। কোরআন হাদিসের সঠিক এলম না থাকার কারণে বর্তমান সমাজে অনেক মানুষ ওরসের বিরোধিতা করে। তবে ওরস হলো ইসলামের ভিতর একটা বৈধ জায়েজ একটা সওয়াবের কাজ, ভালো একটি কাজ, যে কাজটি করলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়।
আমার আল্লাহ বলেন ওয়াজাকির ওয়াজাকির হিম বিআইয়ামিল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে ওয়াজাকির হিম বিআইয়ামিল্লাহ হে আমার বান্দা তোমরা আল্লাহর বিশেষ বিশেষ দিনগুলোকে স্মরণ করো তোমরা আল্লাহর দিনগুলোকে তোমরা স্মরণ করো যে দিনগুলোর মধ্যে আল্লাহর বিশেষ বিশেষ ঘটনা ঘটেছে যে দিনগুলোর মধ্যে আল্লাহর নেককার বান্দারা জমিনের মধ্যে তশরিফ এনেছে যে দিনগুলোর মধ্যে আল্লাহর নেককার বান্দারা দুনিয়া থেকে ওয়াফাত হয়েছে ওয়াজাক্কিরহিম বিআইয়ামিল্লাহ তোমরা ওই দিনগুলোকে তোমরা স্মরণ করো তোমরা এগুলোকে ইয়াদ করো বড় করে বলুন সুবহানাল্লাহ উরুস শব্দের আবিদানিক অর্থ হলো বিবাহ শাদি বিবাহ শাদি বাসরগর বাসররা মানুষ যখন নতুন বিবাহ করে খুশি লাগে নাকি ফেরেশানি লাগে অনেক খুশি না বিবাহ করে যখন ঘরে আসে যখন নববধূর সাথে যখন তার সাক্ষাৎ হয় তার দিদার হয় যখন নববধূর সামনে গিয়ে হাজির হয় তখন কত একটা মধুর রাত কত একটা আনন্দের রাত পৃথিবীর সমস্ত রাত যদি এক ফল্লায় রাখে ওই রাতের কি সমান হবে না বড় মজার রাত বাসর রাত ওরুস শব্দের অর্থ হলো বিবাহ ওরুস শব্দের অর্থ হলো শাদি ওরুস শব্দের অর্থ হলো সাক্ষাৎ ওরুস শব্দের অর্থ হলো দিদার দুনিয়াতে একজন স্বামী তার স্ত্রীর সাথে দিদার করেছে সাক্ষাৎ করেছে ওই রাতটা তার জন্য বাসর রাত হয়েছে মধুর রাত হয়েছে আর একজন আল্লাহর বান্দা একজন নবীর উম্মত যখন ইন্তেকাল করে যখন কবরের মধ্যে যায় ওই কবরের ভিতর যখন প্রবেশ করে ওই কবরের ভিতরে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতের কান্ডার নবী দয়াল নবী যখন এসে হাজির হয়ে যায় ওই বান্দা যখন নূরের নবীর চেহারা দেখে বান্দার সাথে নবীর সাথে যখন দিদার হয় আল্লাহর সাথে যখন দিদার হয় এই দিদারের চাইতে বড় মধুর দিদার আর পৃথিবীতে আছে সেজন্য ওইটা হলো ওরুস ওটার নাম হলো কি ওরুস ওরুসের বিরোধিতা করা মানে হাদিস শরীফের বিরোধিতা করা ওরুসের বিরোধিতা করা মানে নবীর কথার বিরোধিতা করা ওরুসের পক্ষে কথা বলা মানে হাদিসের পক্ষে কথা বলা ওরুসের পক্ষে কথা বলা মানে নবীর জবান থেকে যে শব্দ বের হয়েছে ওই শব্দের পক্ষে কথা বলা বড় করে বলুন সুবহানাল্লাহ আমরা হাদিসের পক্ষের মানুষ আমরা নবীর পক্ষের মানুষ সেজন্য আমরা ওরস মানি আমরা ওরস পালন করি একবার বলি আলহামদুলিল্লাহ আসুন এবার দলিল হুজুর ওরস কোথায় আছে কোন স্থানে ওরস আছে হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ হাদিস বর্ণনা দিচ্ছেন তিরমিজি শরীফের হাদিস আন আবি হুরায়রা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا أقبرت الميت آتاه ملكان أسودان أرزقان يقال لأحدهما المنكر وللآخر النكير بركوري بولون سبحان الله حضرت আবি হুরায়রা বর্ণনা দিচ্ছেন
আমার নবী নবুয়তের জুবানে এলান দিচ্ছেন। এই হাদিস শরীফ কানা তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলেন ইজা উকবিরাত ইজা উকবিরাল মাইয়্যাত, যখন কোন মাইয়্যাতকে কবর দেওয়া হয় আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে, দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে এসে হাজির হয়। ইউকালু লিআহাদিহিমা আলমুনকার ওয়ালিল আখিরু আন-নাকির, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। দুইজন ফেরেশতা খবরের মধ্যে এসে হাজির হয়। ফায়ুকুলুনা ফায়ুকালানে ফায়ুকালানে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ফায়াকুলু হাযা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। ওই দুইজন ফেরেশতা প্রশ্ন করে, ফায়ুকালানে প্রশ্ন করে, কি প্রশ্ন? হে আল্লাহর বান্দা একটা প্রশ্নের জবাব দাও। মা কুনতা তাকুলু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার কবরের ভিতর যে দেখতে পাচ্ছ একজন নূরের মানুষ দাঁড়িয়ে আছে, নূরে ঝিকমিক ঝিকমিক করে, ওনাকে তুমি কি চিনতে পারো? উনি কি তুমি জানো? উনিকে তুমি জানো? ওনার পরিচয় কি জানো? হাজার রজুল, এখানে হাজা বলেছেন, জালিকা বলে নাই। হাজা ইসমে ইশারা করিব, জালিকা ইসমে ইশারা বাঈদ। হাজা দিস জালিকা দ্যাট, এই যে কবরের ভিতর দাঁড়িয়ে আছে হাজা। আর রজুল বলেছেন, আর রজুলের মধ্যে যে আলিফ লাম আছে এটা আলিফ লামে আহাদে হারিজি, অর্থাৎ রজুল কাকে বলে? যার মাথা আছে, যার চোখ আছে, যার নাক আছে, যার মুখ আছে, যার গর্দান আছে, যার আফাদে মস্তক আছে। এ দুনিয়াবাসী একজন আফাদে মস্তকে একজন নূরের মানুষ দাঁড়িয়ে আছে, তোমার কবরের ভিতর তুমি ওনাকে চিনতে পারো কিনা? যারা আল্লাহর বান্দা সত্যিকার নবীর উম্মত, যারা সত্যিকার নবীর আশেক, যারা আল্লাহর ওয়ালি, যেমন আজকে যার ওরসে পাক হচ্ছে হযরতে মাহমুদুল হক নাঈমি রহমতুল্লাহ আলাই, এরকম যত আল্লাহর নেককার বান্দারা খবরের মধ্যে গিয়েছেন, রওজার ভিতর গিয়েছেন, ফায়ুকালু ফায়ুকুলু, তারা সাথে সাথে বলে দিলেন হাযা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা কবরের মধ্যে বলেছেন উনি কিও নয়, তিনি হলেন আমার রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আরো সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন মুহাম্মাদুর রসুলুল্লাহ, তিনি হলেন আল্লাহর প্রিয় রসুল। ফায়ুকালানে ফায়ুকুলানে কদ কুন্না নাআলামু আন্নাকা নাআলামু আন্নাকা তাকুলু হাযা সুম্মা ইউফসাহু লাহু ফি কবরিহি সাবউনা যিরআন। যখন বলে দিলেন ইনি আল্লাহর রসুল, দেরি করে নাই, সাথে সাথে ওই ফেরেশতারা কবরকে চারপাশে চার কোণা ধরে ওই কবরকে লম্বা করতে করতে প্রশস্ত করতে করতে 70 হাত পর্যন্ত প্রশস্ত করে দিলেন। আর কি সুম্মা ইউনাওয়ারু লাহু ফিহি, ওই কবরের ভিতর আলোকিত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন,
কবর কে লম্বা করেছেন কয় হাত 70 হাত আবার কবরের ভিতর লাইটও লাগাই দিলেন আলোকিত করে দিলেন তারপর সুম্মা ইয়াকুলু সুম্মা ইউকালু অতঃপর ফেরেশতারা তাকে বললেন ওই বান্দাকে বললেন কি বললেন নম 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 তুমি ঘুম যাও ফায়াকুলু আরজি ইলা আহলি ফাখবিরহুম তখন ওই কবরের মানুষ বলবে আমি একটু আমার পরিবারের কাছে যাব আমার আহল আয়ালের কাছে যাব তাদেরকে আমি এই সংবাদটা দিব আমি কবরে আমার নবীকে চিনে ফেলেছি আমি আমার কবরে আমার প্রিয় নবীকে পেয়ে গিয়েছি আমার কবরকে 70 হাত লম্বা করেছে প্রশস্ত করেছে আমার কবরের ভিতর আলোকিত করেছে এই কথাটা একটু আমার পরিবারকে বলে আসি ফেরেশতারা বলবে না না তুমি পরিবারের কাছে যাবার তোমার আর সুযোগ নাই তুমি কবরে চলে এসেছো আলমে বরজকে তোমার ঠিকানা হলো এটা ফায়ুকুলানে নম কানৌমাতিল উরুস নম কানৌমাতিল উরুস হে আল্লাহর বান্দা নবীর উম্মত আজকে তোমার সাথে প্রিয় নবীর দিদার হয়েছে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে বাসর ঘরে দুলহান দুলহান দুলা দুলহান যেভাবে ঘুম যায় আরাম করে তুমি আজকে কবরের ভিতরে সেভাবে আরাম করো নম কানৌমাতিল উরুস তোমার তুমি আজকে উরুসের মতো ঘুমাই পড়ো তাহলে উরুস শব্দটা হাদিস শরীফে আছে কি নাই আমি এই জিনিসটা বুঝাচ্ছি উরুস শব্দটা হাদিস শরীফে আছে কি নাই তো যারা বলো উরুস নাই উরুস নাই উরুস নাই তারা কি হাদিসের পক্ষে না বিপক্ষে এই হযরত মাহমুদুল হক নাঈমী রহমতুল্লাহ আলাই আজকের এই দিনে উনি আল্লাহর দিদারে গিয়েছেন নবীর দিদারে গিয়েছেন আমার নবীর দিদার পেয়েছেন সাক্ষাৎ পেয়েছেন আল্লাহর সাক্ষাৎ পেয়েছেন আমার আল্লাহ বলেন ওয়াজাক্কিরহিম বিআইয়ামিল্লাহ ওই দিনকে তোমরা স্মরণ করো আর স্মরণ করে আমরা নবীর হাদিস মেনে উরুস শরীফ পালন করি সেজন্য যারা নবীর হাদিস মানে না তারা উরুস পালন করে না আর যারা নবীর হাদিস শরীফ মানে তারা কি করে ওরস পালন করে সাপ্তাহিক শুক্রবার সাপ্তাহিক এই সাপ্তাহিক শুক্রবার আমরা প্রতিদিন ওরস করি প্রতি সপ্তাহে একবার একবার ওরস করতে হয় আমাদের প্রত্যেক সপ্তাহে আমরা কি করি জুমার নামাজে আসেন না ওরসে আসেন প্রত্যেক সপ্তাহে আসেন জুমার নামাজে ওরস করতে আসেন একবার বলি সুবহানাল্লাহ আসুন নবীর হাদিসে পাক আমি কোনো বানিয়ে বলছি না নাসাই শরীফের হাদিস আপনাদের কষ্ট হচ্ছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না আফদালা আইয়ামিকুম ইয়াউমাল জুমাতে আমার নবী বলেন উম্মত তোমাদের ভিতর যত দিন আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এভাবে যত দিন আছে দিনের মধ্যে সর্ব উৎকৃষ্ট দিন বড় মর্যাদাবান দিন বড় দামি দিন বড় সম্মানী দিন ইয়ৌমাল জুমা ওই দিনের নাম হলো ইয়ৌমুল জুমা জুমার দিন হলো সবচাইতে বড় দিন সবচাইতে সম্মানী দিন সবচাইতে মর্যাদাবান দিন কেন ফিহি খুলিকা আদামু ওই দিনে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন আদম নবীর মিলাদুন নবী হয়েছে জুমার দিন ওয়া ফিহি কুবিদা আবার জুমার দিনে
আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওয়াফাত করেছেন, মৃত্যুবরণ করেছেন। জুমার দিন হযরতে আদম নবী দুনিয়া সৃষ্টি হয়েছেন, খুলিকা আদামু, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জুমার দিন। দ্বিতীয় নম্বর ওয়াফিহি কবিদা, আবার জুমার দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে মৃত্যু দান করেছেন, ওয়াফাত দান করেছেন। এ দুনিয়াবাসী, আদম নবী জুমার দিন জন্ম নেওয়ার কারণে, সৃষ্টি হওয়ার কারণে, আদম নবী জুমার দিন সৃষ্টি হওয়ার কারণে, আদম নবী জুমার দিন ওয়াফাত বরণ করার কারণে আল্লাহ জুমার দিনকে কিয়ামত পর্যন্ত দামি করেছেন, কিয়ামত পর্যন্ত মর্যাদাবান করেছেন, কিয়ামত পর্যন্ত সম্মানিত করেছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতে মিন ইয়াউমিল জুমআতে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াযারুল বাইআ। আমার আল্লাহ বলেন, হে মুমিনো, জুমার দিন যখন আসবে তোমরা আজান যখন শুনবে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবা, কাজকর্ম ছেড়ে দিবা, কথাবার্তা ছেড়ে দিয়ে তোমরা মসজিদের দিকে চলে আসবা। কেন? কেন ওই দিন বাবা আদম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাবা আদমের ওয়াফাতকে স্মরণ করার জন্য, ওরুস পালন করার জন্য। তোমরা মসজিদে আসো, মসজিদে এসে জুমার নামাজ আদায় করো। তাহলে জুমার দিনও ওরসের দিন, জুমার দিনও কিসের দিন? ওরসের দিন, ঈদের দিন। জুমার দিন ঈদের দিন, জুমার দিন ওরসের দিন। সেজন্য মনে রাখবেন, যারা ওরসের বিরোধিতা করেন, এই যে জুমার নামাজে এসে মসজিদে এসে বসে থাকেন, খুতবা শুনেন, ওয়াজ শুনেন, এটার ফতোয়া কি হবে, এটার মাসালা কি হবে? খবরদার, কখনো ওরসের বিরুদ্ধে করবে না, ওরসের বিপক্ষে যাবে না। আমার নবী বলছেন, ফা আকসারু আলাইয়া মিনাস সালাতি ফীহি, জুমার দিন যখন আসবে সেদিন তোমরা বেশি বেশি আমি নবীর উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ। আমরা ওরস শরীফে কি করি? দরুদ পড়ি না? আজকে কেন দরুদ পড়েছি কিনা, কেন দরুদ হবে, মিলাদ হবে, কিয়াম হবে, সালাম হবে, ঠিক না? ঠিক, এটা তো ওরসের কার্যক্রম। আমার নবী বলেন, ফা আকসারুফ আলাইয়া মিন সালাতি ফিহি, তোমরা জুমার দিনে বেশি বেশি আমি নবীর উপর দরুদ পড়ো। ফা ইন্না সালাতুকুম মারুদাতুন আলাইয়া, তোমরা যখন জুমার দিন আমি নবীর উপর দরুদ পড়ো, ফেরেশতারা তোমাদের এই দরুদগুলো নিয়ে আমি নবীর রওজার মধ্যে এনে হাজির করে দেন। ওরসের আমল। তাহলে জুমার দিন হলো ওরস, জুমার দিন হলো ওরসের দিন। ওই দিন বাবা আদম দুনিয়া থেকে ওয়াফাত করার কারণে জুমার দিন আমাদের জন্য দামি হয়েছে, সম্মানিত হয়েছে। সেজন্য আল্লাহর মাহবুব বান্দাগণ যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, ওই দিনগুলো মানুষের জন্য স্মরণীয় দিন, বরণীয় দিন। ওই দিনগুলোকে স্মরণ করার জন্য আমার আল্লাহ বলেন, ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা ওই দিনগুলোকে বেশি বেশি স্মরণ করো, ইয়াদ করো, ওই দিনে বেশি বেশি জিকির করো, আমি আল্লাহর তাসবিহ পড়ো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওরস শরীফকে ওরসের মতো পালন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। প্রশ্ন, সাহাবায়ে কেরাম করেছে, প্রশ্ন, হুজুর আফজল মাঝির বাড়ি শাহী জামে মসজিদের মধ্যে আপনারা ওরস পালন করছেন, এই ওরস কি নবীর জমানায় ছিল? এই ওরস কি সাহাবায়ে কেরামের জমানায় ছিল? বেদাত, শিরিক,
তাদের মুখের একটা ভাষা শুধু বেদাত আর শিরিক, এই ছাড়া আর কিছু জানে না, কোরআনও জানে না হাদিসও জানে না, জানে বেদাত আর শিরিক। এরা কোরআন পড়ে বেদাত খোঁজার জন্য, এরা কোরআন পড়ে শুধু শিরিক খোঁজার জন্য, আর আমরা কোরআন পড়ি হাদিস পড়ি নবীর প্রেম ভালোবাসা খুঁজে বের করার জন্য। তাফসীরে কবীর এবং বিশেষ করে ফতোয়ায়ে শামী জিয়ারাতিল কুবুর অধ্যায়ের মধ্যে এই হাদিস শরীফ কানা নোট হয়েছে। একবার বলি আলহামদুলিল্লাহ। আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াতিয়া কুবুরা কুবুর শুহাদায়ে আলা রাসে কুল্লে হাউলিন ফায়কুল ফায়কুলু আসসালামু আলাইকুম বেমা সবরতুম ফানিমা উকুবাদদার। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রত্যেক বছর প্রত্যেক বছর আলা রাসে কুল্লে হাউলিন প্রত্যেক বছরের মাথায় মাথায় আমার নবী উহুদের জমিনে যে সমস্ত শহাদায়ে কেরাম শাহাদত বরণ করেছিল, উহুদের জমিনে যে সমস্ত সাহাবায়ে কেরাম 70 জন মতান্তরে 71 জন সাহাবা শহীদ হয়েছিলেন উহুদের জমিনে, আমার নবী প্রত্যেক বছর উহুদের প্রান্তে যেতেন, উহুদের প্রান্তে গিয়ে ওই সাহাবায়ে কেরামের কবরে দাঁড়াতেন, কবরের পাশে দাঁড়িয়ে আমার নবী ডাক দিতেন আসসালামু আলাইকুম বিমা সবরতুম ফানিমা উকুবাদদার। হে আমার সাহাবা, হে শুহাদায়ে কেরাম, হে উহুদের জমিনে শহীদ হয়েছ আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদেরকে সালাম দিচ্ছি, আজকে তোমাদের ওরুস, আমি নবীর সালামটা তোমরা গ্রহণ করো। আমার নবী আরো কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী প্রত্যেক বছর উহুদের প্রান্তে যেতেন, সাহাবায়ে কেরাম সবাইকে বসাতেন, বসিয়ে আমার নবী সাহাবায়ে কেরাম যারা যেখানে শহীদ হয়েছিল তাদের কথাগুলো আমার নবী স্মরণ করতেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আর আমার নবী দুই চোখের পানি ছেড়ে কান্না করতেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বেশি মহব্বত করতেন, আমার নবী বেশি ভালোবাসতেন। আমার নবী যখন ওফাত হয়ে গেল ওয়াল খুলাফাউ এভাবে সিদ্দিক আকবর গিয়েছেন উহুদের জমিনে ওরস শরীফ পালন করেছেন, এভাবে ফারুক আজম গিয়েছেন ওয়াল খুলাফাউল আরবাতু হাকাজা কানা ইয়াফালুনা, এভাবে ফারুক আজম গিয়েছেন ওরস শরীফ পালন করেছেন, এভাবে ওসমান জুন্নুরাইন গিয়েছেন ওরস শরীফ পালন করেছেন, এভাবে মাওলা আলী গিয়েছেন হযরতে আলীও ওরস শরীফ পালন করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওরস শুধু আমরা করছি না, আমার নবীও উহুদের সাহাবায়ে কেরাম শহাদায়ে উহুদ প্রত্যেক বছর, এক বছর নয় প্রত্যেক বছর আমার নবী তাদের ওরস পালন করতেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সিদ্দিক আকবর ফারুক আজম মাওলা আলী ওসমান জুন্নুরাইন তারাও প্রত্যেক বছর নবীর ধারাবাহিকতায় তারাও
উহুদের প্রান্তে যেতেন তারা ওরস শরীফ পালন করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে যে নবীর জমানায় ছিল না, সাহাবায়ে কেরামের জমানায় ছিল না, এরকম বলে আছে কি নাই? শুধু তাই না, আমার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওরস পালন করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ওফাত হয়েছেন ওই দিনকে স্মরণ করার জন্য আমার নবী একটা ছাগল নিতেন। কি নিতেন? ছাগলটা আমার নবী নিজের হাতে জবাই করতেন, জবাই করে এগুলোকে রান্না করতেন, মানুষজন সবাইকে ডাকতেন, মা খাদিজাতুল কুবরার প্রশংসা করতেন, বলতেন আমার নবী আমি দুইজন মানুষের ঋণ শোধ করতে পারি নাই, একজন হলো আমার সিদ্দিক আকবর আরেকজন হলো আমার খাদিজা, আমি তাদের ঋণ দুনিয়াতে পরিশোধ করতে পারি নাই, কাল কিয়ামতের ময়দানে আমি নবী যখন উঠব আল্লাহর কুদরতের হাত থেকে আমার খাদিজার প্রতিদান আমি নিয়ে দেব। সেজন্য মনে রাখবেন এগুলো এ হাদিসগুলো তো তাদের পড়তে হবে, তারা লেখাধরা করে নাই সেখানে। তাদের কিতাব ফতোয়ায়ে রশিদিয়া, ফতোয়ায়ে রশিদিয়া প্রথম খণ্ড কিতাবুল বেদাত পৃষ্ঠা নম্বর 92। বর্তমান যে সংস্কার, এ সংস্কারের মধ্যে এরা কেটে ফেলছে ওয়াহাবিরা। আমার কাছে যেটা আছে এটার ভিতর আছে, কিতাবের নাম ফতোয়ায়ে রশিদিয়া প্রথম খণ্ড কিতাবুল বিদআত পৃষ্ঠা নম্বর 92। সেখানে লিখছেন বহুত আশিয়া হে কে আউয়াল মুবাতিহি, মুবাতিহি অনেক বস্তু যেগুলো প্রথমেই মুবা ছিল, পেহর কিসি ওয়াক্ত মানা হোগি, পরবর্তীতে এসে এগুলো নিষেধ হয়ে গেছে। মজলিস উরুস ওয়া মাউলুদ বিহি এসা হি হে, হয়তো ওরুস এবং মিলাদুন নবী এগুলো এরকম, এগুলো আগে জায়েজ ছিল, এগুলো বর্তমানে এসে আমরা ওয়াহাবিরা না জায়েজ বানাই ফেলছি। একবার বলি নাউজুবিল্লাহ। আহলে আরব সে মালুম হুয়া কে আরব শরীফ কি লোক হযরত সৈয়দ আহমদ বদবি রহমতুল্লাহ আলাইকা উরুস বহু ধুম দহাম সে করতি হে। কে বলে আরব দেশের মধ্যে উরুস নাই? আরব দেশের লোকেরা সৈয়দ আহমদ বদবি রহমতুল্লাহ আলাইর উরুস অনেক জাকজমকের মাধ্যমে পালন করতেন। সুবহানাল্লাহ। খাস কর উলামায়ে মদিনা মুনাওয়ারা, বিশেষ করে মদিনায়ে মুনাওয়ারার আলেমগণ হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কা উরুস করতি রহে, বলে মদিনার আলেমরা তখন সে সময়ে উহুদের জমিনে আমির হামজা শহীদ হয়েছিল আর আমির হামজার শাহাদাতকে স্মরণ করে তারা উরুস শরীফ পালন করত। এটা আমার কথা নয়, এটা ওয়াহাবিদের কিতাব। কিতাবের নাম কি? ফতোয়ায়ে রশিদিয়া। বলেন না ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখছে 92 পৃষ্ঠায় যে ওরুস মদিনা শরীফও ছিল, ওরুস মক্কা শরীফও ছিল, এগুলো আগে ছিল, এখন আমরা এগুলোকে নাজায়েজ বেদাত শিরিক ফতোয়া দিচ্ছি। একবার বলি নাউজুবিল্লাহ। এদের গুরুরা, এদের ঠাকুররা, এদের ঠাকুর, এদের গুরু, এদের বান্তেরা এদের বিরুদ্ধে বলছে। এখন প্রশ্ন, আরব দেশের মধ্যে মিলাদুন এ ওরস শরীফ বন্ধ হলো কেন? তখন ছিল, এখন বন্ধ হয়ে গেল কেন? প্রশ্ন এটা, 1924 ইংরেজি সালে যখন গোটা আরবে সৌদিয়া হুকুমত প্রতিষ্ঠিত হয়, 1924 সালে যখন আরব দেশে সৌদিয়া হুকুমত
এই গোটা আরবে সৌদি হুকুমত যখন কি হয় প্রতিষ্ঠিত হয় তখন সৌদি বাদশাহ আব্দুল আজিজের নির্দেশে সমস্ত মাজার শরীফকে ভেঙে ফেলা হয়। একবার বলি নাউজুবিল্লাহ, সেখানে মাজার ছিল, ওসমান জুনুরানের মাজার ছিল, আমার মা ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল, মা খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল, মাজারে পাক ছিল। এ সৌদি সরকার এ নজদির বংশধর, নজদ থেকে নজদির বংশধররা যখন এ সৌদি আরব দখল করে তারা 1924 সালে সমস্ত মাজারগুলো ভেঙে মাটির সাথে গুলিয়ে দিয়েছেন। বড় করে বলো নাউজুবিল্লাহ। এই 1924-এর আগ থেকে এবং আমার নবীর জামানা পর্যন্ত সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পর্যন্ত সৌদি আরবে কি ছিল? মাজার ছিল। বলেন না মাজার ছিল, আগে ছিল, এখন কি করে ফেলছে? ভেঙে ফেলছে। আর এই কথাগুলো তাদের ঠাকুর স্বীকার করে নিছে তো ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে। এবং 1973 সালের আজাদী পত্রিকায় এই যে ওয়াহাবিরা সৌদি আরব দখল করে তারা যে সৌদি হুকুমত নজদি হুকুমত ওয়াহাবি মতবাদ সেখানে প্রতিষ্ঠিত করে মাজারগুলো ভেঙে ফেলেছে, এগুলোর বিস্তারিত কথা ওই আজাদী পত্রিকার মধ্যে বর্ণিত হয়েছে। 1973 সালে আজাদী পত্রিকায় এই কথাগুলো উঠে এসেছিল বাংলাদেশে। আমার কথা হলো এই যে ওরস আমরা পালন করি এটা জায়েজ না নাজায়েজ? আর একটু জোরে বলেন না। আজকে যে আপনারা ওরস শরীফে এসেছেন এটা কি জায়েজ কাজ না নাজায়েজ কাজ? এটা কি কোরআনের ভিতরে না কোরআনের বাইরে? এটা কি হাদিস শরীফের ভিতরে না হাদিস শরীফের বাইরে? বাইরে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন মানার হাদিস মানার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এখন আমাদের দেশে আপনাদেরকে একটা ফতোয়া দিবে, আমরা ওরসে আসি মাজারে কি লাগাই? গিলাপ দি, তারপরে বাতি দি, ঠিক কি না? ফুল দি, আর মাজারে গিয়ে সেখানে আমরা ঘিরে সেটাকে জিয়ারত করি, সেটাকে আমরা তো এই মিলাদ কিয়াম করি, সেখানে মুনাজাত করি, সেখানে একটা আনন্দ উল্লাস, ঠিক কি না? মানে একটা আমাদের ভিতরে একটা আনন্দের আনন্দের আবাস চলে। এই যে এখন বর্তমান আহলে হাদিস জামাতে ইসলাম এবং বিশেষ করে আমাদের দেশের যারা ওয়াহাবিপন্থী তারা দলিল দিবে যে আমরা ওরসে যাই, এই যে আমরা ওরসে গিয়ে যে এগুলো করি এগুলো নাজায়েজ বেদাত, ওরস করা যাবে না। কারণ কি? আমার নবীর হাদিসে পাক আমার নবী কি বলেন? قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تتخذوا قبري عيدا لا تتخذوا قبري عيدا। আমার নবী বলেন উম্মত তোমরা আমার কবরকে ঈদের মতো করিও না, আমার কবরকে তোমরা ঈদগা বানাইও না। বড় করে বলো নাউজুবিল্লাহ। আমার কবরকে তোমরা ঈদগা বানাইও না। তো এই ওয়াহাবির এখন দলিল দিচ্ছে আমাদেরকে কি ইবে 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 হইফিলি ইবে ইবে দাদে লা তাত্তাখিজু কবরি ঈদান, তোমরা আমার কবরকে ঈদগাহ বানাইও না। এই দেখো নবী নিষেধ করেছে কবরে গিয়ে ঈদগার মতো আনন্দ উল্লাস চিল্লা চিল্লি সেখানে দরুদ সালাম কি আমিগুলো করতে মানা করছে। কবরের যেখানে দেখবা সেখানে ভালো করে জাম করে রাখবা যাতে কোনো মানুষজন যেতে না পারে, শিরিক বেদাত যেন না হয়। একবার বলি নাউজুবিল্লাহ। এরা এরাও হাদিস বুঝে নাই, এরার বাফও হাদিস বুঝে নাই, এটার দাদাও হাদিস বুঝে নাই, এদের সৌদ্য গোষ্ঠীও হাদিস বুঝে নাই, সে নিজেও হাদিসটা বুঝে নাই, তার বাফও হাদিস বুঝে নাই, তার দাদাও হাদিস বুঝে নাই, তার সৌদ্য গোষ্ঠীও হাদিস বুঝে নাই। এ দেখিয়া না অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও এটা দিবে লা তাত্তাখিজু কাদিরি
ঈদান নবী বলেছেন নবীর কবরকে রওজাকে ঈদগাহ না বানাইতে সেখানে হাসি তামাশা সেখানে আনন্দ উল্লাস চিল্লাচিল্লি হইসই নবী করতে নিষেধ করেছে তোমরা নবীর চাইতে বেশি বড় হইছে নাকি যেখানে নবীর রওজায় করা নিষেধ করে দিছে সেখানে মেজবানদার দরবারে গিয়ে কেন করবা সেখানে শাহিনশাহ শ্রীকুটের দরবারে গিয়ে কেন করবা সেখানে শাহজালালের মাজারে গিয়ে কেন করবা সেখানে শাহে আমানতের মাজারে গিয়ে কেন করবা সেখানে হযরত মাহমুদুল হক নইমি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে কেন করবা হারাম নিষেধ হারাম নিষেধ ফতোয়া লাগাই দিচ্ছে আমি বলবো তারা হাদিস বুঝে নাই তারার বাবা হাদিস বুঝে নাই তাদের দাদাও হাদিস বুঝে নাই তাদের 14 গোষ্ঠী হাদিস বুঝে নাই লা তাতাখিজু কবরি ঈদান বছরে ঈদ খবর হয় একবার অথবা একটা ঈদুল আদহা একটা ঈদুল ফিতর কয়বার হইছে আমরা ঈদগাহে যাই বছরে কয়বার ওই তারপর ঈদগাহটা কি হয়ে থাকে মরা এটা গাছ উডের এটা ফাতা উডের এটা খের উডের সাইবার মতো কোনো মানুষ আছে বছরে একবার যেদিন যাবো সেদিন আমরা গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আবার এটাকে ঠিকঠাক করতেছি ঠিক না বে ঠিক আমার নবী বলছেন লা তাতাখিজু কবরি ঈদান তোমরা যেভাবে বছরে দুইবার ঈদগাহে যাও এরপরে আর যাও না ওইভাবে আমার কবরে আসিও না ওইভাবে আমার কবরে আসিও না হে আমার উম্মত আমার কবরে আমার রওজায় তোমরা হার হামিশা আসো হার হামিশা আমার রওজায় দাঁড়িয়ে থাকো আমার জিয়ারত করো আমাকে সালাতু সালাম দাও আর আমি নবী সোনার মদিনা থেকে দেখি আর তোমার সালামের জবাব দিয়ে থাকি একটা গেল অর্থ দ্বিতীয় নম্বর অর্থ হলো লা তাতাখিজু কবরি ঈদান অর্থাৎ আমার রোজার মধ্যে তোমরা এসে খেলাধুলা করবে না খেলাধুলা তোমরা এসে খেলাধুলা করবে না এটাকে খেলাধুলার স্থান বানাবে না যেমন আমাদের ওরস শরীফ অনেকে দেখিয়ে জুয়া খেলে আছে কি নেই জুয়া খেলা হয় ওরস নাম দিয়ে জুয়া খেলতেছে ওরস নাম দিয়ে সেখানে নারী পুরুষরা অবাধ মিলামিশা করতেছে অনেক মহিলারা ওরস বললে সেখানে লিপস্টিক টিপস্টিক লাগাই ভালো করে সাজি গুজ করে ওরসের মধ্যে রাত খে রাত দুলো ভাইয়ের হাত ধরে তালতো ভাইয়ের হাত ধরে মামাতো ভাইয়ের হাত ধরে দূর আছে আছে কি নেই এই সমস্ত নারীরা বিয়াদব এই সমস্ত নারীরা বিয়াকল এই সমস্ত নারীরা জাহান্নামী আমার নবী নিষেধ করেছেন এভাবে তোমরা খবরে মাজারে রোজার মধ্যে আসবে না খেলাধুলার নিয়ে রং তামাশার মন মানসিকতা নিয়ে তোমরা আসবে না তোমরা যখন আমি নবীর রোজার মধ্যে আসবে তোমরা আদব সহকারে আসবে তোমরা সেখানে আদব নিয়ে আসবে সম্মান নিয়ে তাজিম নিয়ে ইজ্জত নিয়ে আমি নবীর রোজার ভিতরে আসবে বড় করে বলুন সুবহানাল্লাহ আরেকটি রেওয়ায়েত এই এই ওয়াহাবিরা কেমন গাঁদা এই ওয়াহাবিরা কেমন গাঁদা হাদিসের অর্থটা কি তারা বাজাই দিছে কোথায় দুরস করা যাবে না এগুলো গাঁদা না আন্তর্জাতিক গাঁদা গাঁদাও ফেলে যাবে এদের কাছে আল্লাহ পাক এই সমস্ত গর্দব মরখা আলেম থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক সবাই বলেন আমিন তারা ফতোয়া লাগাই ওরস না জায়েজ এখন দলিলে যখন পারবে না তখন আপনাকে অন্যভাবে আটকাবে কিভাবে ওরস না জায়েজ কেন সেখানে নারী পুরুষ একত্রে মিলামিশা করে নাচ গান করে কাওয়ালি গাজাখুরি হয় শরীয়তে এগুলো হারাম সেজন্য ওরস হারাম ওরসের মধ্যে নারী যাই ওরসের মধ্যে গান বাজানা হয় ওরসের মধ্যে জুয়া খেলে ওরসের মধ্যে বিভিন্ন গাজাফুরি গাজা গাজা ইয়াবা এরকম সেবন হয় ওনারা বলছেন ওয়াহাবিরা বলছেন সেজন্য ওরস করা না জায়েজ সেজন্য ওরস করা না জায়েজ আচ্ছা সব ওরসে তো আজকের আমাদের ওরস হচ্ছে আজকের ওরসের মধ্যে এরকম কোন জুয়া খেলা আছে আরেকটু জোরে বলেন আছে আপনারা কত সুন্দরভাবে বসেছেন কতগুলো মানুষ
আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি যুবক ভাইদেরকে দেখে অবাক হচ্ছি, আমার তরুণ ভাইদেরকে দেখে অবাক হচ্ছে, আমার বাবাদেরকে দেখে অবাক হচ্ছি। আজকের উরুষে কোনো জুয়া খেলা আছে? কোনো নাচ গান আছে? কোনো লাফালাফি আছে? কোনো নারী পুরুষ এখানে ঘোরাঘুরিতে আছে? নাই। আমার কথা হলো, হ্যাঁ মাঝে মাঝে অনেক উরুষের মধ্যে নাচ গান হয় কি হয় না, অনেক উরুষের মধ্যে এই ধরনের হয়ে থাকে। এগুলো দোষ উরুষের নয়, এগুলো দোষ হলো কমিটির। উরুষ পরিচালনা কমিটিরা মনে করে উরুষের মধ্যে জুয়া খেললে, উরুষের মধ্যে তাস খেললে, উরুষের মধ্যে নাচানাচি চললে ওই উরুষের মধ্যে গরু মহিষ বেশি বেশি আসবে, মানুষজন বেশি আসবে এবং আমার দান্দা আমার ব্যবসা মোটামুটি ভালো হবে, আর ভালো হতে হতে একেবারে মাঝে মাঝে আমি ছক্কাও মারতে পারবো। একবার বলি নাউজুবিল্লাহ। এগুলো দান্দাবাজ, চিটিং বাটফার। এ সমস্ত উরুষ কমিটিরা চিটিং বাটফার দুকাবাজ। আমাদের আজকের উরুষে এরকম কোনো কিছু নাই, তারপরেও তারা বলে যে উরুষে নাচ গান হয়, এইরকম হয় ওইরকম হয়। আমি বলবো বাবা, উরুষে যদি নাচ গান হওয়ার কারণে যদি উরুষ হারাম হয়ে যায় তো ওয়াহাবি মাদ্রাসায় তো ছেলে বলৎকার হয়, ঠিক না বে? ঠিক। ওয়াহাবি মাদ্রাসায় ছেলে বলৎকার হয়, পত্রিকায় সাক্ষী দিচ্ছে, ইউটিউব চ্যানেলে সাক্ষী দিচ্ছে, বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষী দিচ্ছে, বিভিন্ন আইন আদালতে সাক্ষী দিচ্ছে। ওহাবি মাদ্রাসায় ডজনে ডজনে ছেলে বলৎকার হয়, ছেলেদের সাথে অবৈধ মিলামেশা চলে। এই পর্যন্ত কোনো ওহাবি মতম সাহেব মোল্লা সাহেব বলেছে ওহাবি মাদ্রাসায় ছেলে বলৎকার হচ্ছে, সেজন্য সমস্ত ওহাবি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক, এরকম কোনো স্লোগান উঠেছে? সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। আমরাও বলি নাচ গান হারাম, আমরাও বলি গান বাজানা হারাম। শুধু উরুষে কেন, বিবাহ আছে কি নেই? বিবাহ 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 বিবাহের মধ্যে নাচ গান আছে না? সে কয়জন মোল্লা বলেছেন যে বিবাহ করা হারাম? বিবাহের মধ্যে বর্তমান ফ্যাগেজ হয়, ব্যান্ড শু হয়, প্যাগেজ অনুষ্ঠান হয়, ডিজে গান হয়, ঠিক কিনা? আচ্ছা, এই পর্যন্ত কোন মাওলানা ফতোয়া দিয়েছে যে বিবাহের মধ্যে গান হচ্ছে, বিবাহের মধ্যে ডিজে গান হয়, পপ গান হয়, এসে জন্য কোন যুবক আর বিবাহ করতে পারবে না? বিবাহ করা হারাম হারাম হারাম, এ কথা কেউ বলেছে? বলিলি হলি জামিলে আসা না নাই মতমর পিটসাই বেকের বেকের দিব দে, ওই না আর 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 বুম কিল্লো দিতে আরাম করি ফেল দুধ দি। আর তারা বলেন বিবাহ এ গান চলার কারণে, নাচ গলা নাচ চলার কারণে, নারীরা বেফরদা চলার কারণে কি বিবাহ হারাম হবে? নাকি যারা চলতেছে তারা হারাম হবে? যারা চলতেছে তারা বিবাহ থাকবে, বিবাহ থাকবে, নাচ চলে যাবে, গান চলে যাবে, ডিজে চলে যাবে, আপনার পপ গান চলে যাবে, আধুনিক গান চলে যাবে, নৃত্যের তালে তালে চলে যাবে, নারী বেপর্দা নারী চলে যাবে, বের হয়ে যাবে। বিবাহ থাকবে কেন? আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার প্যারা নবীর সুন্নত, এটা জায়েজ। বড় করে বলুন তদুরুফ। উরুষ শরীফ থাকবে, খারাপ কিছু থাকলে এগুলো কি হয়ে যাবে? এগুলো কি হয়ে যাবে? শরবত বলেন না কি শরবত? চিনি ফানা, চিনি চিনি যেখানে ফানা হয় ওটার নাম চিনি ফানা। শরবত ফিফরা ফরলো, শরবতের ভিতর কি ফরলো? এখন কি শরবত ফেলে দিবেন না ফিফরা ফেলবেন? মা যদি আকলে বলে যে আমি ফিফরা ফেলবো, শরবত থাকবে, তাহলে আকলে কি এটা ধরে না আমি খারাপ কিছু উরুষ থেকে বের করে দেব, উরুষ থাকবে, ঠিক কি না? মুশরি কি ডাকছেন? মুশরি মুশা হরায় না তোমার? হ্যাঁ মুশরিটা হম করো না, স্প্রে করি দিও তো। মশার ভিতর মুশরি ঢুকলো না, মশারির ভিতর উল্টো কই ফেলাই, মশারির ভিতর কি ঢুকলো? মশা ঢুকলো। এখন কি বলেন, মশারি ফুড়ে ফেলবেন না মশা মারবেন? হ্যাঁ
কেউ বলবে যে মোশা মোশা কেন ডুকলো আমি মুশুরিটা ভুরে সাই করে ফেলি এ কথা বলবে কোন মুতম সাহেবে বলবে মুশারির ভিতর মোশা ঢুকছে এই আই তোরা সবাই আই এ এখন মুশারিটা ভুরে ফেল এ কথা বলবে কি বলবে এ ফল ইকাই তো এটা মোশা গগুল লিদেরিবের কেন বাজ্য দজ্জ মারি ফেলা ঠিক না বে ঠিক ইয় তদরুফ অরুশ থাকবে অরুশ থাকবে অরুশের ভিত অরুশের নাম দিয়ে ভিতরে যা হচ্ছে আমরা ওগুলো বের করে দেব ঠিক কি না ওটা রাখবো না ওটাগুলোকে মেরে ফেলবো ওরস থাকবে আল্লাহ যেন আমাদেরকে ওরস বোঝার জন্য তৌফিক দান করুক আমিন মসজিদে জুতা চুরি হয় কি হয় না সেজন্য কি আমি মসজিদে আসা বন্ধ করতে পারবো না আমরা তো আসি সিজদা দিই কি বলি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা জোরে হোনা সুবহান রব্বিয়াল সরাইয়ে বলে জুতা খারগিন খারগিন বালা আরা হই দি সুবহান রব্বিয়াল সরাইয়ে হই দে জুতা খারগিন খারগিন হেলে হই এক জোরা খাই দিলি দাসে না নাই এটা কি জুতা সুত্তর আছে না জ্ঞান করো না সাবধান না করো না জুতা জোর থেকে সাবধানই নহো না নামাজের নির্বান্ত সময় কই ফেলাইবে জুতা সুত থেকে সাবধান আমি আবেদন জানাবো আমার এই এলাকার বিশেষ করে শাপলা খেলা সহ আমার এই আফজল মাজির বাড়ি যারা এলাকাবাসীর যুবক ভাইয়েরা আছেন আপনারা এগুলোর মধ্যে সচেতন থাকবেন যেহেতু আপনার এখানে মেহমান আসতেছে একজন মেহমানের জুতাটা চুরি হলো তো বন্নামিটা কিন্তু আপনাদের এলাকায় লাগছে এগুলো আপনারা সচেতন থাকবেন কে চুরি করছে আপাতত ধরার দরকার নেই বলার দরকার মার্কিংয়ে রাখেন মার্কিংয়ে রাখেন কারণ আপনি একজনকে ধরতে গেলে দশজন ধরতে পারবেন না চুপচাপ থাকেন কে কে সুর আছে এগুলোকে মার্কিংয়ে রাখেন আমি নিশ্চিত বলছি আগামী থেকে কেউ যদি জুতা চুরি করতে আসেন এই মসজিদে ধরা খাবেন এই অতি শীঘ্রই এই জুতা চুর ধরা খাবে একবার সবাই আমিন বলেন অতি শীঘ্রই জুতা চুর ধরা খাবে আর তুই সুরাইয়ে নিউজ নিউজ আর ড্রাইভারও জুতা চুরি করে নিউজ করো না আর ড্রাইভারই নিয়ে গেলে গিয়ে নিজার নিয়ে গেতে নেই না এখন উজুর হলর গদ মাঝে ব্যাকিন দামিন ইবের কি সহ না ইনার অস্থা অনেক কিছু পাইবে না ব্যাকিন আর তো অস্থা অনেক কিছু না ফুরি যদিও একবার আর গড়ি ফুট পারি আর দামি দামি ফুরি খানা খাতে বালাইন খাইব খানা খাতো বালাগিন খাই নবী দোয়া আল্লাহ পাক হেফাজত করক বিয়া কোনো হন আমিন এই মসজিদে জুতা চুরি হচ্ছে সেজন্য আমি কি মসজিদে আসা বন্ধ করতে পারি আমার কাজ কি হবে জুতা চুরকে সিলেক্ট কর ওরস থাকবে ওরসের মধ্যে যত অবৈধ নাজায়েজ খারাপ কাজ আছে এগুলো আমরা বের করে দেব কারণ ওরস হলো কোরআন সম্মত ওরস হলো হাদিস সম্মত বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ওরস শরীফ কোরআন হাদিস মোতাবেক পালন করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমাদের দেশে ওরস এটা জায়েজ আমরা ওরস করব ওরসের পদ্ধতিটা কি সর্বশেষ আমরা ওরস করব কিভাবে এক নাম্বার আমরা ওরস করব যেদিন ওরস হবে ওনাকে আমরা বেশি বেশি স্মরণ করব ওনার আলোচনা ওনার জিকিরগুলো আমরা বেশি বেশি করব আমরা কোরআন তেলাওয়াত করব আমরা হাদিস শরীফ পড়ব আমরা দুরুদ শরীফ পড়ব আমরা মিলাদ কিয়াম করব আমরা এই ওরসের সময় আমরা বেশি বেশি খতমে গাউসিয়া আদায় করতে পারি এই ওরসের সময় আমরা বিভিন্ন হাদিয়া উপটোকন এনে এগুলো জবাই করে আল্লাহর নামে জবাই করে এইগুলো আমরা গরিব দুঃখী মিসকিন এথিম অসহায় অনাথ যারা আছে তাদেরকে আমরা দিব এবং নিজেও খাবো অপরকে খাওয়াবো ফাতিহা দেব এবং এলাকাবাসী সবাইকে সামিল রেখে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব আল্লাহ তোমার এই নেককার বান্দার উসিলায় আমাদের আমাদেরকেও নেককার হিসাবে করে নাও আমাদের উপরও তুমি রহমত করো দোয়া আমাদের উপরও তুমি দয়া করো এভাবে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করব আল্লাহ বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ তুই যখন আমি আমার বান্দার উসিলা দিলি আমি আল্লাহ তোকে কখনো রহমত থেকে বঞ্চিত করব না আল্লাহ বলবেন আই আমার বান্দা তুই আমার রহমতের শামিয়ানা তলে চলে আই বড় করে বলুন সুবহানাল্লাহ ওরস মানে মেলায় মেলায় ঘোরানো না
ওরসমানি বিরিয়ানি খাওয়া না, ওরসমানি আনন্দ উল্লাস না, ওরসমানি কোরআন তেলাওয়াত, ওরসমানি হাদিস তেলাওয়াত, ওরসমানি মিলাদ মাহফিলে বসে এরকম কোরআন হাদিসের আলোচনা শোনা, আল্লাহর কাছে ফরিয়াদ করা, তওবা করা, এটার নাম হলো ওরস। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ওরস শরীফ পালন করার তৌফিক দান করুক, আমিন। বর্তমান সমাজে এখন স্বপ্ন দেখো মাজার বাঁধে, স্বপ্নে দেখি কি বাঁধে মাজার, মাজার মহিলারাও স্বপ্ন দেখে বাবা, মহিলা দিবে মাসবুতু একবার দিবেন না ভাগ থাই, ইতিও বলে স্বপ্ন দেয় দেয় ইতি বলে দিগ্গ ফাড়ি এর উড়ি গিয়ে বলে হর একবার ডর করে হনা নাউজুবিল্লাহ, মায়ালো বলে স্বপ্ন দেখে দুনিয়ার হান্ডাস মাইয়ে হুয়া, আবার আনার গুণের কথা হই দিন জিনে স্বপ্ন দেখে ঋণের কথা হই দিয়াই, আবার ভুল বুঝিবে আবার খুব দুজন আর হান্ডাস দেখি, এই মহিলারা এই ইসলামের একটা বিধানকে বর্তমান কলঙ্কিত করছে। আমাদের দেশে অনেক মহিলারা স্বপ্ন দেখে মাজার, স্বপ্ন দেখে বিভিন্ন গড়ের ভিতরে আস্তানা বাঁধছে। আমি এক জায়গায় ওয়াজের মধ্যে গেছি, তো ওয়াজের মধ্যে সেখানে যখন গড়ের ভিতর ঢুকলাম, গড় একটার ভিতর আমি যেখানে বসছি এখানে পাশে দিকে একটা কাঠ মুশারি টুসারি বটোর তোমার আশেপাশে, তো এই কাঠ দেখি একটা মুশারিও টাকছে, আমি মনে করছি এখানে কোনো মানুষজন আছে, কোনো বুড়ো মানুষ থাকতে পারে, আমি বলছি উনি আসলে ওনাকে একটা আমি সালাম দেব, একটু সম্মান করব, তাজিম করব, দেখি কোনো মানুষজন নাই, সেখানে একটা লোটাও দেখছি, আবার একটা সাবানের দানিও দেখতে পাচ্ছি, আবার এক জোড়া স্যান্ডেলও দেখতে পাচ্ছি, আবার একটা টুথপেস্টও দেখছি, আবার একটা ব্রাশও দেখছি, আবার সাইয়ের মাজনও দেখছি, বাংলা সাবানও আছে, লাক সাবানও আছে, আবার তৈলও আছে, সবই আছে, সেলেপসিও আছে। সেই অনেকক্ষণ বসে থাকার পর কি বিওফার, মানে এখানে কোনো মানুষজন নাই, হতে না হুজুর এটা আস্তানা বাঁধছি কিভাবে বাঁধছো, বলে আমার মা স্বপ্ন দেখছে, একবার বলি নাউজুবিল্লাহ, তুই এখানে জুতা কি জন্য রাখছো, বলে হুজুর মাঝে মাঝে যদি বাইরে যেতে চাই জুতাগুলো সরে যাবে, তো এখানে সাবান কি জন্য রাখছো, বলে হুজুর মাঝে মাঝে যদি সাবান টাবান দিয়ে করোনা ভাইরাস দূর করতে চাই, তাহলে একটু সাবান দিয়ে করোনা ভাইরাস কি করতে পারবে, দূর করতে পারবে, তো এখানে তুমি ব্রাশ কি জন্য, টুথপেস্ট কি জন্য, বলে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার আগে একটু করে ব্রাশ করে নিবে বাবা, একবার বলি না নাউজুবিল্লাহ, তুমি এখানে লোটা কি জন্য রাখছো পানি দিয়ে, বলে বাবার মাঝে মাঝে যদি একটু ফেকানা টেকানা ধরে, একটু ফেসাক টেসাক যদি ধরে পানি পাবে কই, সেজন্য লোটা পরে পানি রাখছি এই ফেকানা করার জন্য, ফেসারাপ করার জন্য। কেমন মূর্খ, কেমন কেমন জাহেল এ সমস্ত মানুষ, কুত্ত তো সিনো ফাল্লা, কুকুর একটা ফেকানা করে দিছে, বলে না কি করে দিছে, ফেকানা ফেকানা, তো গরর গিরিস মাই ফা বালামি কে মাই ফানো আছে না, এবার হদে কুত্ত এ তাগি দি ফাল্লার খেন মাসে আটটা সময় মেজি ওরাত তলে ফুরিব, সাই এক নালা লই গুরু দি ডালি দি কি উরু দি খারগু মাই শূন্য কুত্তর গু ডালি যেতে দিলু কত কম বা দে সলবি আরিয়ে গির তোমার এটা তো সাইয়া না দি দে আর কি দিতে পারি তোরা গরি সব দিলু তাই আর কতম বা দে গম বিয়ারিয়ে গির কই না কি দিতে পারি না তোরা গরি গম দি গম দিলু আর কতম বা দে ইদে মইদে বিয়ারি কদে এটা সাই দেখ হাজার সল দেখ হাজার গম দেখ হাজার এটা আর কি দিতে পারি কদে তোরা গরি মইদে দি এলে দিন দিন বরর আর কতদিন বাদে ঈদে হর বিয়ারি হদে ব্যাকুনে ব্যাকিন দিয়ে না কি দিতে পারি হদে একখান লাল মিটে হর বাঁধি দি দিয়ে হর একখান বাঁধি আর কতদিন বাদে ঈদের ডিম বিয়ারি হদে কি দিতে পারি দুবো ডিম দি আর কতদিন বাদে তো কুরো বিয়ারি কি দিতে পারি হদে দুবো কুরোই লই ফেলে রাখি এখন এলাকার ল্যান্ডা ব্যান্ডা সান্ডা গুন্ডু ফান্ডা আছে না নাই হয়তো বাজে এটা তো ডিমো ফাজার এটা পুরো ফাজার এটা খরো ফাজার হয়েছে জাগা না সুন্দর করে বাঁধি দিই ল্যান্ডা সার মাজার শরীর ডর করে হনা নাউজুবিল্লাহ ফলের বছর কুরো টুরো দিয়ে হন রকম আলু টালু দিয়ে গাড়ি গুড়ি দিয়ে রে করলু
তারপর বছর সলতাগি তারপর বছর গরুতাগি তারপর বছর মে জিনাটাটা ব্যাকুনি মিলে সাদাবাজি শুরু করে দি ফসলা ধরে ধরে তুই গরু দিবি তুই মোষ দিবি তুই সল দিবি এটা ডিজে গান হইব পপ গান হইব কাবলি গান হইব ইন টিম হই রে ওরে আল্লাহ এক সাইডে দি মায়ালা নাসের আরেক সাইডে দি বেড়া নাসের আরেক সাইডে দি মায়ালা নাসের আরেক সাইডে দি বেড়া নাসের বিশাল মাজার বাঁধি ফিলি বিভক্ত মাতিত না ভারত দখনি কি বিভক্ত হত কন্য ভারত দখনি কি খবরদার হইলে গালসিরি ফিলি কিয়া ইবে ইনকাম আর ফতকুলি দে দান্দা বাজি এতিয়ারর খাদেমল এতিয়ারর ওলিয়ল এতিয়ারর বুজুর্গল নজর আসিল দি কইতে কইতারনি সারিতা নামাজ সালাম ফরের কিনা সৈদা করর কিনা রুকু করর কিনা নামাজ সিন ঠিকঠাক আছে কিনা এখন বর্তমান খাদেমল নজর দি মুরিদানর ফগড়র মিকে খানা কইকে দিবে ফসেবালা করি দি ইবার গড়ডা খাও বই প্রধান অতিথি বানাই ইবার খাবার দাঁকুর খা আপেল খা মোসাম্বি খা খানা যে দোখা হতে ঘর চলি যা আর খুদুনে দিন ন ভরাতে গরিব ইন গড়ডা হস্ত ন দে গড়ডা হস্ত ন দে এ সমস্ত রসুর কোন দাম আছে না খুদুনে বাদ দেছে রসুর নাম দি কি বেছে দে 100 টিয়া এক প্যাকেট 200 টিয়া দুই প্যাকেট বহুত ওয়াবি ওলা লাইন ধরি তাকে কত জীবনত বাপ দাদা সুদ্ধ গুষ্টি বিরিয়ানি না খাই এ খোয়াইছে মি কে ভাই 200 টিয়া দিয়ে লো বিরিয়ানি কিনে খাইছে কি হাত তোই রকম খাই ফেলা তোই রকম এ হ্যাঁ এতে বেদাত মানিবে টাইম আছে না ফেরত বুক লাগিলি বেদাত মানিবে টাইম আছে না এখন সবই ওয়াবি ওলে খদমে গোছি শিখি ফিলি খদমে খাজ এখন শিখি ফিলি ইয়া নবী সালাম আগা ঘুরাইতে রাত্তে মুখস্থ হওয়া গর্গজ্য হই বুদে সাজারা শরীফ গুড়া মুখস্থ ইনতে কি আল্লাহ আইবেন গলা সুন্দর দু সুন্দর এখন আরা দরা খাইদ্য হই সুন্নি হলে আজি এক জায়গাত এই জায়গাত আরা বছর সুন্নি আছিল হঠাৎ গিরি ফারাইন ওয়াবি গিয়ে কেন ওয়াবি দে ওই গলা সুন্দর দেখি ইয়া নবী সালামর টান দেখি রাখি দিবে ওয়াবি ফুরি গিয়ে এহানি আস্তে 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 এলাকার হওয়া গদরি দরি তবলি গুদলে জরগুর আস্তে আস্তে অডলে জরগুর আষ্ট দশজন হন রকম জোগার গুজি এ দশজন দিতে কমিটি গো বাঁধি এবেলার গাড়ি একটা লই ডাকা লগি গু তবলি কুত আস্তে আস্তে ঘোড়া ভাড়া আস্তে আস্তে সুন্নিত সুড়ি ওয়াবি গি হদে এডা আলি ওয়াবি সুন্নি ওয়াইজ ন করিবে এনে আমলর ওয়াইজ করিবে দে এলো খোদনা কয়দা আসা না নাই খাইফিলি ইনুরে ফাইয়ি কি আল্লাহ আইবেন এতাল্লাই এই সমস্ত মুলুই যদি বেড়াই নে ফরদ হই মুসল্লি কি গো গম থাইব না বেকম বেড়াই মই জিবি আল্লাহ পাক আজিরে মাহফিল রে কবুল আর মঞ্জুর করো আমিন আল্লাহ অনারার হায়াতে তৈবা দান করো আমিন।